শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আন্দোলনে নিহত পরিবার পাবে 5 লাখ টাকা। জানাবো নিউ ইয়র্কে হচ্ছে না ডক্টর ইউনুস এবং মোদির বৈঠক। সালমান এফ রহমান ও আনিসুল হক আবারও 5 দিনের রিমান্ডে। আমার বাসায় না এসে কাদের দেশ ছেড়ে পালিয়েছে বললেন মির্জা ফখরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে বলে ঢাকায় অনুষ্ঠেয় স্মরণসভায় শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। সবাই প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটি সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী, বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান প্রদানের আহ্বান জানায়। কমিটি ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি অফিস স্পেস এবং স্বেচ্ছাসেবক খুঁজে বের করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া সবাই জুলাই আগস্ট গণজাগরণের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস ও অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ ও আর্কাইভ করার সিদ্ধান্ত হয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় জানান, যে কোনো পরিমাণ অনুদানের অর্থ নথিভুক্ত করা উচিত এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। বিষয়টির সঙ্গে সম্পৃক্তরা বলছেন, এই ধরনের বৈঠক ভারতের এজেন্ডায় অংশ নয়। এছাড়া যুক্তরাষ্ট্রে মোদীর 3 দিনের সফর ঠাসা শিডিউলে পূর্ণ থাকবে। মোদী আগামী 21 সেপ্টেম্বরে ডেলাওয়ের উইল মিটিংয়ে কোয়াডের নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। এরপর 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদীর ভাষণ দেওয়ার কথা আছে। এক কর্মকর্তা বলছেন, নিউ ইয়র্কে সাধারণ অধিবেশনের ফাঁকে মোদী কিছু দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে কোনো বৈঠক মোদীর শিডিউলে নেই। এছাড়া হিন্দুস্তান টাইম বলছে, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে ডক্টর ইউনুসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্য ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি। এদিকে রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোসহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে আদেশ দেন। এর আগে গত 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 13 আগস্ট সন্ধ্যায় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপন সূত্রে জানা যায়, নিউ মার্কেট থানার
হত্যা মামলায় জড়িত আসামি সদরঘাট 2 নং মসজিদ সংলগ্ন স্থানে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রেখে লেনদেন করছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টাকালে তাদের সঙ্গী অফিসারদের সহায়তায় হাতে নাতে আটক করেন। পরে তারা তাদের নাম ঠিকানা জানায়। আটকের পর আসামি আনিসুল হকের কাছে থাকা ব্যাগে রক্ষিত $17,592, $726 এবং সালমান এফ রহমানের কাছ থেকে $12,624, $620 মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের $8,500 মুদ্রা এবং $11,650 সৌদি রিয়াল জব্দ করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন, আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বুধবার বিকেলে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না, অথচ তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না, তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়েছেন। আওয়ামী লীগ এত খারাপ কাজ করছে, তাদের দেশে থাকার মতো অবস্থা নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যাননি, জেল খেটেছেন, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে তিনি আজ অসুস্থ। তিনি আরও বলেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়েছি, তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলা। ঠাকুরগাঁয়ের 7,000 বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে, এরকম সারাদেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সারাদেশে প্রায় 800 নেতাকর্মীকে গুম করে দিয়েছে তারা, পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে জনসভায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য জেট মর্তুজাতুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূর নবী, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি ও ড্যাবের মহাসচিব ডক্টর আব্দুস সালাম, সহসভাপতি হিরু, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলপিকার আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইয়েদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।